এলা পোকার জন্য, পিঁপড়া উলুশের জন্য, মাপুনের মাথা রোপণের জন্য সকলের পরিচিত দর্শনের মিন্টু মিয়া, হ্যাঁ, এবং দাউদ খাজলি গোড়াগাড়ির চর্মরোগের ওষুধ আছে, আপনারা আমার মাইকের নিকটে আলাপ আলোচনা করবেন। আপনাদের সোনারামপুরের বাজারে আমি প্রায় অনেক বছর ধরে বিক্রি করি। মানসারামপুর যাই, দরিয়া দুলুদ যাই, তিনটা বাজার যাওয়া পরে তিনটা বাজার এখন তো বর্তমানে স্বাস্থ্য খারাপ না, এই জন্যই কি কম কম বাজারে যাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসলে অসুস্থ হলে মানুষকে বোঝা যায় কতটা করুণ সময় পার করে, তা কিন্তু আজকে আমাদের ভাইরাল দশানির মেন্টু মিয়াকে আমরা চোখের সামনে পেয়েছি। সে 7-8 বছর ধরে আমাদের মাছ থেকে মিসিং, মানে আমাদের বাজারটা জমজমাট এবং গরম করে তুলতো এই মেন্টু মিয়া ইঁদুরের ওষুধ বিক্রি করে। তো ভাই কোন সময় আসলেন আজকে বাজারও? বাজার আইসি আপনার 3টার সময়। আপনি এখন কয়টা বাজারে যান? আমি বাজারে যাওয়ার পরে এখন দেহ সুস্থ, এখন যাওয়া পরে এই 2-3টা বাজার আমার করা, তাই না? জি। এখন আপনি কেমন সুস্থ আছেন? আমি বেশি মানে একটা কি কিন্তু সুস্থ না, পুরোপুরি সুস্থ। চিকিৎসা কেমন করছেন আপনি? চিকিৎসা ডাক্তার বলছে, ব্রেনের ডাক্তার বলছে যে কয়েক বছর ওষুধ খাইতেই, কয়েক বছর, এক দেড় বছর খাইতেই। টাকা পয়সা আছে নি আপনার? কিভাবে এখন ভাঙ্গে লাইছি চিকিৎসা করতে করতে, এখন যার দয়া লাগে সে আমার কিছু দেয় এভাবে জমাইয়া, তারপরে গিয়া ওষুধ আইনা খাই ডাক্তার। বিধিরে আমি অসুস্থ পড়তে, কিন্তু আমার ফ্যামিলি চলার খুব অসুবিধায় পড়ে গেছে, তার জন্য যদি আপনাদের দয়া লাগে আমি আমাকে একটু সাহায্য করবে। কাজকর্ম না থাকলে তো জানেনই, স্বাস্থ্য ভালো না হইলে ব্রেনের সমস্যা দেখা দিলে কাজ কোনো কিছু ভালো লাগে না। আপনাদের দয়া লাগে মায়া লাগে তাইলে আমাকে সাহায্য করবেন। আমি ডাক্তার দেখা চিকিৎসা করতেছি, এই চিকিৎসার জন্য আমি টাকাও পাই না এখন বর্তমানে, যদি দয়া লাগে আপনারা আমার কিছু দিয়ে সহযোগী। যারা তেলা পোকা পিঁপড়া সার পোকার ওষুধ কিনবেন তারা আমার মাইকের নিকটে ভাই যোগাযোগ করেন, অনেক ভাই নিয়ে ব্যবহার করেন, এবং তা উৎখাজলি কোড়াঘাটে চর্মরোগ আছে, চর্মরোগের জন্য ভালো মলম আছে নিয়মিত ব্যবহার করলে ইনশাআল্লাহ। তো আজকে সে ব্রেনের সমস্যার কারণে 7-8 বছর অসুস্থ হয়ে বাসায় ছিল, ব্রেন আউট হয়ে গেছিলো, এখন স্বাভাবিক অবস্থা কিন্তু অসুস্থ, তার ফ্যামিলিটি অনেক কষ্টের সাথে জীবনযাপন করছে। তো আমরা তার সাথে কথা বলে দেখেছি যে করুণ পরিস্থিতি সে পার করছে, এই সময়ে আমাদের উচিত, আমাদের দরকার সবাই তার প্রতি হাত বাড়াই, এবং সবার সহযোগিতা পেলে সে ভালো থাকবে এবং সে ভালোটাই চায়। আসুন সবাই তাকে সহযোগিতা করব এবং সে আগের জায়গায় যেন ফিরে আসে তার জন্য দোয়া করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।